নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই জ্যোতিষ আলোচনা, এবং আজকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তবে প্রত্যেকটি আলোচনা যাওয়ার পূর্বে প্রত্যেকবারই যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তার নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও নিচে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। চলে আসবো মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি প্রত্যেকটি মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো জীবিকা। অবশ্যই জীবিকা বিষয়টি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে এই জীবিকার বিচার কিভাবে করা হয় বা কী রকমভাবে আমরা বুঝব যে একটি মানুষ কোন জীবিকার সঙ্গে, তার জীবিকা কী হতে পারে, কোন পেশার সঙ্গে সে যুক্ত হতে পারে, তো এটি নিয়ে এবারে আমাদের আলোচনা। এবং অবশ্যই আলোচনাটি একটি পার্টে হবে না, বেশ কয়েকটি পার্টের মাধ্যমে এই আলোচনাটিকে সম্পূর্ণ করার চেষ্টা করব। আমরা সাধারণভাবে প্রত্যেকটি মানুষ কিন্তু কোনো না কোনো জীবিকার সঙ্গে যুক্ত। কেউ ধরুন কোনো ভালো জায়গায় জব করেন, কেউ ধরুন কোনো ভালো জায়গায় কোনো ভালো কোম্পানির শিখরে আছেন, আবার দেখা যায় যে কোনো একজন মানুষ সেই কোম্পানিরই একদম মানে একদম নিচু তলার কোনো একজন কর্মী। কোনো মানুষ সরকারি চাকরি করেন, আবার কোনো মানুষ প্রচুর পড়াশোনা করেও কিন্তু চাকরি পান না। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ অনেক পড়াশোনা করে সে খুব সামান্য একটি চাকরি কিন্তু করছে, কিন্তু দেখা গেল যে চাকরিতে কিন্তু তার সেভাবে কোনো প্রমোশন নেই, চাকরিতে কিন্তু তার সেভাবে কোনো ডেভেলপ নেই। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে চাকরি করার পরেও কিন্তু সেই মানুষটি সফলতার জায়গায় পৌঁছাতে পারছে না। আবার অনেক সময় এটাও দেখা যায় যে একজন মানুষ কিন্তু ফট করে এমন একটা ব্যবসা শুরু করলো, সে কিন্তু সেই ব্যবসা থেকে একটা বিশাল বড় জায়গায় পৌঁছে গেল। আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষ তার একটা সামান্য দোকান খুলে দিনভর তার পেছনে পরিশ্রম করেও কিন্তু পেট চালাবার মতো আয় কিন্তু করতে পারছে না। এই যে জীবিকা সম্পর্কে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের একটা কনফিউশন যে এরকম কেন হয়, এই সমস্ত কিছুর উত্তর লুকিয়ে থাকবে আপনার জন্মচক্রে। এবং সেই জন্মচক্রের আপনার জন্মচক্রের যে গ্রহগুলি আছে, সেই গ্রহগুলি কিন্তু আপনার জীবনের জীবিকা সম্পর্কে সম্পূর্ণভাবে কিন্তু সেখানে সেই গ্রহরা কিন্তু নির্দেশ দেয় যে আপনার জীবিকা কী হতে পারে, আপনার কোন পেশার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, এবং আপনি জীবনে কতটা সফল একজন ব্যবসায়ী হতে পারেন, আপনি জীবনে কতটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারেন, আপনি জীবনে কোন পেশার সঙ্গে যুক্ত হতে পারেন, এই সমস্ত তথ্য কিন্তু আপনার জন্মচক্রের ভেতরে লুকিয়ে আছে। তো এখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে, সনাতনী বৈদিক জ্যোতিষের মাধ্যমে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আপনার জন্য, আপনার জীবিকার জন্য কোন জিনিসটা আপনার কোন কী ইন্ডিকেট করছে, আপনার গ্রহরা কী ইন্ডিকেট করছে আপনার ভাব, এবং তারা কী নির্দেশ করছে, অর্থাৎ আপনার জীবন সম্পর্কে, আপনার জীবনের জীবিকা সম্পর্কে তারা কী নির্দেশ করছে, এই বিষয়টিকে নিয়েই কিন্তু এবার আমাদের আলোচনা চলবে। এবং এই আলোচনার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে একটি জন্মছকে বিভিন্ন গ্রহদের বিভিন্ন ভাবকে দেখে আমরা কিন্তু বলতে পারবো যে সেই জাতক কোন জীবিকার সঙ্গে যুক্ত হলে পারে সে জীবনে সফলতার শিখরে পৌঁছাতে পারবে। সে কি আদৌ সফলতা পৌঁছাতে পারবে, নাকি সে সেই জায়গায় সফল হতে পারবে না, তার কি সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কোনোভাবে আছে। আমি এরকম বহু মানুষ দেখেছি যারা প্রায় 10 বছর ধরেই সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখন অবধি কিন্তু তারা পায়নি, অর্থাৎ আদৌ তার সরকারি চাকরি নেই কিন্তু সে বৃথা চেষ্টা করছে। আবার এরকম মানুষও আমরা দেখেছি যে তারা একজন 6 মাস চেষ্টা করার পরে, 6 মাস ধরে চেষ্টা করেছে, তারপরেই সরকারি চাকরি পেয়ে গেছে। আমি এরকম, আপনারাও হয়তো দেখেছেন এরকম, যে কোনো একজন লোক, ব্যবসা তো অনেকেই করে, কোনো একজন লোক রাস্তার মধ্যে ভ্যান লাগিয়ে শশা বেচে, কোনো একজন লোক রাস্তার মধ্যে ভ্যানে করে বিভিন্ন রকমের ফল বা সবজি বিক্রি করেন,
আবার কোনো একজন লোক ব্যবসা করে বিশাল একটা জায়গায় পৌঁছে গেছেন, তার বিভিন্ন রকমের তার বিজনেসকে বাড়িয়েছেন এবং বিভিন্ন রকমের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের যে তারতম্য, অর্থাৎ একজন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যে ব্যবসা করছে তাকেও আপনারা যদি দেখেন, তাহলে কিন্তু সে তার ওই ঝুড়ি করে ফল বেচে বা সবজি বেচে কিন্তু তার জীবনকে অতিবাহিত করছেন। আবার একজন মানুষ একটা কোনো ভালো প্রোডাক্টের বিজনেস করে কিন্তু খুব সামান্য জায়গা থেকে শিখর সফলতার চরম শিখরে পৌঁছে যাচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আমরা বুঝবো যে এরকম হতে পারে, কিভাবে একটি জন্মছককে বিচার করলে পারে আমরা চট করে ধরে নেব যে সেই জাতকটি একদিন জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। এই সমস্ত তথ্যগুলি, এই সমস্ত বিচার পদ্ধতিগুলি কিন্তু আপনাদেরকে জানতে হবে। যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা হলেও আপনারা যারা বোঝার চেষ্টা করেন, যারা বিষয়টিকে জানার চেষ্টা করেন, তাদের জন্য এই অনুষ্ঠানগুলি আমি উপস্থাপন করে থাকি। এবং এবার আপনাদেরকে আমি কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করব যে প্রফেশন সম্পর্কে, বিজনেস সম্পর্কে এবং তার সঙ্গে সঙ্গে সেল প্রফেশন সম্পর্কে। তো প্রথমেই আমরা যে কথাটি বলবো যে প্রফেশন সম্পর্কে বিচার করার পূর্বে আমাদেরকে বিশেষ কয়েকটি বিষয়ের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমাদের বিভিন্ন গ্রহের কারকতা, বিভিন্ন ভাবের কারকতা এবং বিভিন্ন ভাব থেকে কী কী বিষয় বিচার করা হয়, এগুলি কিন্তু আমাদেরকে আগে থাকতে পূর্বেই জেনে নিতে হবে বা জেনে রাখতে হবে, নইলে কিন্তু আমরা এই বিচারটি করতে পারবো না। এছাড়াও আমাদের পুরোপুরি আমাদের কিন্তু বেশ কিছুটা অভিজ্ঞতা তৈরি করতে হবে। পূর্বের যে বিষয়গুলি আমি দিয়েছি আগে, বিভিন্ন অনুষ্ঠানগুলি আপনারা দেখবেন, তাহলে বিভিন্ন গ্রহ, বিভিন্ন ভাব সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এবং এবারে যখন আমরা প্রফেশন নিয়ে বিচার করব, প্রফেশন নিয়ে কোনো মানুষের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব, তখন আমরা কী কী বিষয়গুলিকে মাথায় রাখব প্রথমে, অর্থাৎ এই বিষয়গুলিকে মাথায় রাখার পরেই কিন্তু আমরা একটি জন্মচক্রের তার জন্মচক্রের বিভিন্ন গ্রহ, বিভিন্ন ভাব এবং বিভিন্ন বিষয়গুলিকে আমরা পর্যবেক্ষণ করব। তবে আগে আমাদের কিন্তু কিছু বিষয় আছে, বেসিক যে বিষয় প্রফেশন সম্পর্কে, সেটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমেই আলোচনা করেছি যে কোনো মানুষ সে কতটা বড় জায়গায় যেতে পারবে বা কতটা বড় জায়গায় সে যেতে পারবে না, এই প্রশ্নের উত্তর কিন্তু দেবে লগ্ন। অর্থাৎ আপনার জন্মছকের ভেতরে কত ভালো ভালো যোগ আছে বা কত নেগেটিভ দোষ আছে, এগুলো বিচার আমরা পরে করব। আগে আমরা প্রথমেই বিচার করে নেব যে আপনার লগ্ন কতটা স্ট্রং হয়ে আছে। আপনার লগ্ন যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে কিন্তু হাজার প্রতিবন্ধকতাকে কাটিয়ে আপনি ওঠার মতো মানসিকতা, ওঠার মতো শক্তি, ওঠার মতো সাহস কিন্তু আপনার ভেতরে থাকবে। তাহলে প্রথমেই আমাদেরকে বিচার করতে হবে লগ্নকে। লগ্ন হচ্ছে খুব একটি ইম্পর্টেন্ট ভাব, যেটি হচ্ছে আমাদের যে কোনো বিষয় সম্পর্কে বিচার করার ক্ষেত্রে। এরপরে আমাদের জীবিকা বিচার করতে গেলে প্রথমেই আরেকটি বিষয়কে দেখতে হবে, সেটি হলো রবির অবস্থান। আমরা জানি যে রবি কিন্তু লগ্ন ও দশম ভাবের কারক, তাহলে রবি যেহেতু দশম ভাবের কারক, তাই কিন্তু আমরা রবিকে বিচার অবশ্যই করব যে সেই রবি কতটা পজিটিভভাবে রয়েছে, রবি কী নক্ষত্রে অবস্থান করছে, রবি কোন ভাবে অবস্থান করছে, এগুলি কিন্তু আমাদেরকে বিচার করে নিতে হবে। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে বিচার করতে হবে যে আপনার দশা অন্তর্দশা কী রান করছে। দশা অন্তর্দশা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হয় আপনার প্রত্যেকটি মানুষের জীবনের ক্ষেত্রে। তো দশা অন্তর্দশা কিন্তু প্রথমে আপনাকে পর্যবেক্ষণ করে নিতে হবে এবং তারপরে কিন্তু আমরা সিঁথি সিঁথি চলে আসবো ছকে আমাদের বিচার পদ্ধতির মধ্যে। অর্থাৎ সেইখান থেকে আমরা বিচার করব যে জীবিকা আমরা কিভাবে তুলে বিচার করে বার করব যে সেই মানুষটি কোন লাইনে গেলে তার সাকসেস হবে, সে কিসের কাজ করলে পারে তার সফলতা আসবে, সে কিসের ব্যবসা করলে তার জীবনে সফলতা আসবে, সে কতটা মানে অর্থাৎ কতটা পরিমাণে ব্যবসাতে সে সফল হতে পারে। তো এই বিষয়গুলি প্রথমে যেগুলিকে বললাম সেগুলিকে মাথায় রেখে আপনাকে একটি ছককে বা আমরা একটি সাধারণভাবে আমরা কিন্তু একটি ছককে বিচার বিশ্লেষণ করে থাকি এবং
এখানে অনেক রকম বিষয় কিন্তু চলে আসবে, কারণ জীবিকা সম্পর্কে মানুষের প্রশ্নও কিন্তু প্রচুর আছে। এবং সেখানে আমরা জানব যে আমরা সরকারি চাকরি হবে কি হবে না, বা সরকারি চাকরি করার জন্য কিভাবে আমরা দেখব যে একটি জন্মছকের কী ধরনের যোগ থাকলে সরকারি চাকরি হতে পারে, একটি জন্মছকের কী ধরনের যোগ থাকলে পারে একজন মানুষ চাকরিই করতে পারে, তার ব্যবসা কখনোই হবে না, তার ব্যবসার দিকে যাওয়াই উচিত নয়, আবার একটি জন্মছকের ভেতরে কী ধরনের গ্রহের সংযোগ থাকলে পারে আমরা বলে দিতে পারবো অনায়াসে, যে আপনি ব্যবসা করুন, আপনি চাকরি ছেড়ে দিন, আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুন, আপনার ব্যবসায় সফল আপনি সফল হতে পারেন। আমরা এটাও বলতে পারবো যে আপনি কিসের ব্যবসা করলে সফল হবেন, আমরা এটাও বলতে পারবো যে আপনি বাড়ির কাছে ব্যবসা করলে সফল হবেন না বাড়ি থেকে দূরে গিয়ে সফল হবেন। কাজের ক্ষেত্র ঠিক জীবিকার পেশার ক্ষেত্র অর্থাৎ চাকরির ক্ষেত্র ঠিক এরকম, অনেক সময় দেখা যায় যে বাড়ির সামনে তিনি কাজ করছেন সেরকমভাবে সফলতা পাচ্ছেন না, তিনি হয়তো আউট অফ স্টেটে যখন চলে গিয়ে কাজ করতে শুরু করলেন তার প্রচুর ডেভেলপমেন্ট এসে গেল জীবনে। অনেক সময় আরও একটি প্রশ্ন চলে আসে যে আমার কি বিদেশে গিয়ে কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে পারবো না, হ্যাঁ সেখান সেই প্রশ্নের উত্তরও কিন্তু সনাতনী বৈদিক জ্যোতিষের মধ্যে থেকে অবশ্যই আপনাকে সঠিকভাবে তুলে ধরা যায় আপনার কাছে। তো এই নিয়ে এবার আমাদের আলোচনা চলবে এবং প্রত্যেকটি আলোচনা আপনারা দেখবেন, এবং জীবিকা সম্পর্কে সমস্ত রকমের তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং প্রত্যেকটি পার্ট কিন্তু আপনারা ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন বা জ্যোতিষটাকে কিছুটা হলেও বোঝার চেষ্টা করেন তাদের জন্যই এই বিশেষ করে অনুষ্ঠানগুলি। দেখুন জ্যোতিষ একটি অনেক বড়ো সাবজেক্ট, এটিকে শিখতে গেলে পরে একটি সময় লাগে, দীর্ঘ কিন্তু ছমাসের ব্যাপার নয় এটা, কিন্তু অনেক সময় আমি দেখেছি যে অনেক জ্যোতিষী আছে যারা ছমাসের মধ্যেই জ্যোতিষ শেখাচ্ছেন কোথাও কোথাও, তো এটা কিন্তু ছমাসের বিষয় নয়, এটা একটি খুব বড়ো সাবজেক্ট, এটাকে বুঝতে গেলে জানতে গেলে পরে কিন্তু একটু সময় লাগবে। তবে আমি যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করছি সেগুলি কিন্তু কিছুটা হলেও আপনারা বিষয়টিকে ধরতে পারবেন। তবে বারবার ধরে আমি একটি কথা বলবো যে যারা আপনারা জ্যোতিষকে ভালোবাসেন বা আমার অনুষ্ঠানগুলিকে সাধারণভাবে ফলো করেন এবং আমাকে কমেন্টস বক্সে লিখেছেন যে আপনারা সত্যিই উপকার পাচ্ছেন এই অনুষ্ঠানগুলি থেকে, তাদের জন্য এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি, এবং আমি চাই যে আপনারাও কিছুটা হলেও জ্যোতিষটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, এবং আপনি যদি একজন মানুষকে পরামর্শ করেন সেটাও যেন সঠিকভাবে পরামর্শ করতে পারেন, সেই জায়গাটা যেন আমি আপনাকে তৈরি করতে পারি। আর এছাড়াও যারা সাধারণ মানুষ, যারা জ্যোতিষশাস্ত্রের ওপরে যারা ভরসা রাখেন, যারা বিশ্বাস করেন এই শাস্ত্রটিকে, যারা মনে করেন যে হ্যাঁ এই শাস্ত্রটি অথেন্টিক, তাদের জন্য আমি বলবো যে আপনারাও অনুষ্ঠানগুলিকে দেখুন, এই অনুষ্ঠানগুলি থেকে অনুষ্ঠানগুলি কিন্তু আপনাদেরও ভালো লাগবে, এবং আপনারা হয়তো বুঝতে পারবেন যে সনাতনী বৈদিক জ্যোতিষ কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনার জীবনের সমস্ত রকম তথ্য কিন্তু এখান থেকে তুলে আনা যায়। তো অবশ্যই আমার জীবিকা সম্পর্কে এরপরে পরপর পার্টগুলো শুরু হবে, তো অবশ্যই আপনারা দেখবেন। ততক্ষণের জন্য নমস্কার।